না না আপনারা আমাদের টাকা টাকা হাসতেছেন মিথ্যা বলে না ঝুট বলে কাওয়া কাটে ঝুট বলে কাওয়া কাটে ক্রিকেটার হলেও সবার কাছে তিনি মুরগি কে উনি মুরগির ইংরেজি কি চিকেন মুরগির ইংরেজি মাথা দিয়ে মারবো একদম মানে আপনার এটা দিয়ে মারবো কি কক নাকি হ্যাঁ মুরগির ইংরেজি কি বলেন মুরগির ইংলিশ তোর হ্যান্ড আর মোরগির ইংরেজি কি কক শাবাশ বেটা কি মিলে নাই জি মিলে নাই এদিকে আসেন আসেন না আসেন আপনি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি ফিরে করতেছেন এদিকে আসেন কোন এই লোক না আসেন একটু চলে আসেন আর কিছু করার দেবেন আসেন আপনি দেখতে অনেকটা ক্রিকেটার নাসিরের মতো দেখতে আপনি ক্যাপটাকে স্টাইল করে পড়ছেন নাকি চান্দিতে মাল নাই গজব বেজ্জতি হ্যায় মুরগি কক কক করে শব্দ করে সে অর্থে বলছে আগে প্রোনাউন্সিয়েশন ঠিক করেন আমি মনে বাজে কমেন্ট পাবো প্রোনাউন্সিয়েশন ঠিক করে আপনি তো আমাকে পচাই ফেললেন আচ্ছা আপনি পাচ্ছেন bdcricktime.com থেকে একটা ব্যাট টাকাবো একটু আমি আসছি bdcricktime.com থেকে আমরা ক্রিকেট রিলেটেড একটু গুগলি করছি নট ক্রিকেট রিলেটেড জিকেটের প্রশ্ন জাস্ট গুগলি বলেন কি পাকিস্তানকে হারানোর পরে রোহিত শর্মা আর রাহুল দ্রাবিড় একটা বিলের সামনে বসেছিলেন কিন্তু বিলটাতে কোনো পানি নেই বলতে হবে বিলটা কি আচ্ছা ক্লু দি প্রত্যেকটা ম্যাচ জিতার পর বা হারার পর এরকম প্লেয়াররা ওই বিলটার সামনে বসে একসাথে প্রত্যেকটা ম্যাচ জিতার পর বা হারার পর সবাই ওখানে বসে এটা ম্যাচ না যে কোনো কেউ কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য ওটা সামনে বসে টেবিল ভাই আমি পুরো উত্তর বলে দিয়েছি পুরো উত্তর বলে দিয়েছি হ্যাঁ টেবিল গোল টেবিল টেবিলের সামনে বসেছিলেন সো আপনি পাচ্ছেন বিকাশ থেকে 500 টাকা সো আমরা যে কোনো একটা বিকাশ নাম্বার একটু দিব আপনাদের থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নাইস টু টক টু ইউ ওকে সো টেবিলের বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল কেউ কিন্তু এটা গেস করতে পারতো না যদি আমি এরকম চুয়ামি না করতাম আমি একটু চুয়ামি করতে হয় নাহলে ভাই ওরা পারে না আচ্ছা আমি তো একটা কথা বলতে পারতাম না এই যে আপনারা যখন ঝগড়া করেন ঝগড়ার পর যখন মিটমাট করেন তখনও তার সামনে বসেন আসসালামু আলাইকুম নাম কি আপনার আলামিন আলামিন আপনি কোনো কারণে টেনশনে আছেন মানে ব্যবসা সংক্রান্ত না পারিবারিক ব্যবসা জুয়েলারিতে ব্যবসা খারাপ যাচ্ছে জুয়েলারি আছে বাচ্চাদের খেলনার দোকান আছে দুইটাই ব্যবসা খারাপ এই জন্য কোনো জিনিসই ভালো লাগে না ফ্যামিলি বলেন আদার যে কোনো জিনিসই কিছুই ভালো লাগে না ফ্যামিলি ভালো লাগে না এটা বউ দেখলে খবর আছে এটা বউ দেখলেও কিছু করতে হয় না বউকে বউ শুধু টাকা টাকা না থাকলে বউ থাকে না টাকা থাকলে অনেক বউ আছে সারি উম্র হম মর মর কে জি লিয়ে এক পল তো আব হমে জিনে দো আই সিরিয়াসলি টেনশন আছেন যাও একটা মজার প্রশ্ন করি জাস্ট একটু নর্মাল একদম চিল হ্যাঁ এই বিশ্বকাপে একই দলে দুজন ভাইরা খেলছেন ওনারা কারা এই বিশ্বকাপে দুজন ভাই ভাইরা 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 বাংলাদেশ টিমের মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ জোস 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 আমাদের একটা ক্যাশ প্রাইস ছিল কিন্তু আমরা অলরেডি একজনকে দিয়ে ফেলছি সো মাগ সালাহে দুঃখ কা খতম নি হতা বে এবার একটু হাসেন থ্যাংক ইউ আপনি হাসি তো ভালো সুন্দর হাসেন হাসতে হাসি ভালো কিন্তু আসলে ভিতর থেকে হাসিটা না আসলে কিভাবে হাসে আমি বিলিভ করি আল্লাহ যখন কোনো মুসিবতে ফেলে তার মানে উনি ওটার থেকে আরো ভালো কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্যই ফেলে সো এটা চিন্তা করে হলেও একটু হাসতে হবে চিল থাকতে হবে তা তো সো আপনি পাচ্ছেন bdcricktime.com থেকে একটা মাগ